আশা করি মায়ের কৃপায় ভালোই আছো সবাই। আচ্ছা, বাংলার যতদূর পর্যন্ত তোমাদের দ্বিতীয় পরীক্ষার সিলেবাস ছিল ততদূর সারা হয়ে যাওয়ার পর তোমাদের কাজের লোক কবিতাটি যে তৃতীয় পরীক্ষার সিলেবাসে আছে সেটি গত দিনকে আলোচনা হয়েছে। আজকের যে গদ্যটি আছে সেটি আজকের আলোচনার বিষয়। গদ্যটি হচ্ছে, গদ্যটির নাম বুদ্ধির পরীক্ষা, লেখকের নাম নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। তাহলে গল্পটা বা গদ্যটা একটু পড়ি, শোনো। এক বুড়োর দুই ছেলে ছিল, সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল। বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার দুই ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তার হাতে টাকা কড়ির ভার দিয়ে যাবে। এই বিষয়ে পরীক্ষা করার জন্য একদিন বুড়ো তার রোগশয্যার পাশে দুই ছেলেকেই আনিয়ে বললে, দেখো তোমাদেরকে দুজনকে একটি একটি করে দুটি পয়সা দিচ্ছি, এক পয়সায় তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে, যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। একটি করে পয়সা নিয়ে দু ভাই তো বাজারে বেরোলো। কিছুক্ষণ পরে অনেক ভেবে চিনতে বড় ভাই এক পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছুতে লাগলো। কিন্তু এক পয়সার খড়ে সমস্ত ঘর ভরা গেল না। তার কিছুক্ষণ পরে ছোট ভাই এক পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোতে সমস্ত ঘর ভরে গেল। তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বললে, পেয়েছি, তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার। এই হলো গল্প, এটা গল্পই ধারণা একটা। তা বুড়ো তো সারা জীবন ধরে কষ্ট করে অনেক টাকা পয়সা জমিয়েছিল। বুড়ো একটা কথা কি ভাবল, যে বুদ্ধি ধরে বেশি, যার বুদ্ধি বেশি সেই বুদ্ধি খাটিয়ে আমার বিষয় সম্পত্তিকে রক্ষা করতে পারে, তা না হলে আমার এত পরিশ্রমের বিষয় সম্পত্তি সব নষ্টও করে দিতে পারে। তাহলে পরীক্ষায় করা যাক কার বুদ্ধি বেশি। তা সেই হচ্ছে গল্পটির মূল বিষয়বস্তু। এবার দেখা গেল যে বড় ছেলে খড় কিনে এনেছে, আরে বাবা খড় কিনে আনলে কি হলো, খড়ের মেঝেটাও ভরা গেল না, দেয়াল টেয়াল সব বাকি। কিন্তু ছোট ছেলে বুদ্ধি খাটালো কীরকম, যে আমি যদি আলো জ্বালি একটা রুমের মধ্যে বা ঘরের মধ্যে তাহলে সমস্ত ঘরটা তার আলোতে ভর্তি হয়ে যাবে, অথচ অল্প খরচ করে জিনিসটা মিটে যাবে। তা এর থেকেই বুড়ো ভেবে নিল যে না, বুদ্ধি যদি অ্যাকচুয়াল বা সত্যি থাকে তাহলে আমার ছোট ছেলেরই আছে, এই কিন্তু আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা সব কিছুকে রক্ষা করতে পারবে। পরজোর হয়তো বড় ছেলেকে সঙ্গে নিয়ে থাকতে উপদেশ দেবে, এরকম গল্পটা। এবার এই গল্প থেকে তোমরা শুনলে এর থেকে প্রশ্ন আছে কিছু, ব্যাকরণগত প্রশ্ন আছে কিছু, এবার গল্পের মধ্যে যে টেক্সচুয়াল গ্রামারগুলো আছে বা ব্যাকরণগুলো আছে সেগুলো তোমাদের কিছু কাজ, বাড়ির কাজ হিসাবে দেওয়া হচ্ছে। একে দেখো, যুক্ত বর্ণগুলো ভেঙে দেখা, ধয়ে জফলা, কয়ে ত, অন্তঃস্থ জয়ে জফলা, চয়ে ছ, ময়ে প, এগুলো তোমরা ক্লাস ওয়ান থেকে করছো, পারলে ধ যুক্ত অন্তঃস্থ জ, কয়ে ত, ক যুক্ত ত, অন্তঃস্থ জয়ে জফলা, অন্তঃস্থ যুক্ত অন্তঃস্থ জ, চয়ে ছ, চ যুক্ত ছ, ময়ে প, ম যুক্ত প, এরকম তোমরা অনেক করেছো। এবার দুই, ওই যুক্ত বর্ণ ব্যবহার করে শব্দ বলো, একটা করে শব্দ বলবে তোমরা, কয়ে মতনস্থ,
এটা দিয়ে কি করতে পারো? পরীক্ষা, কক্ষ, অক্ষ, এরকম যার যেটা মনে হবে শব্দ হলেই বলবে। দন্ত সয়ে দয়ে দিয়ে একটা সেরকম করবে, তয়ে ত দিয়ে একটা করবে, দন্তন্ময়ে ত দিয়ে একটা করবে, বর্গের জয়ে ব দিয়ে একটা করবে, মধুনস্বয়ে ত দিয়ে একটা করবে। এই কষ্ট, শান্ত, শিষ্ট এরকম মধুনস্বয়ে তাই দিয়ে, বর্গের জয়ে দিয়ে জ্বর, জ্বালাতন, দন্তন্ময়ে তয়ে দিয়ে অনন্ত, বসন্ত, জয়ন্ত এরকম, তয়ে তয়ে দিয়ে মত্ত, উত্তর এরকম, দন্ত সহায়তায় যে নিস্তার, সস্তা এরকম, এগুলো তৈরি করবে। তিনের তাকে অর্থ লেখো বা মানে লেখো। এই গল্পটা থেকে নেওয়া হয়েছে উপযুক্ত। উপযুক্ত মানে কি? যোগ্য। এগুলো লিখে নাও, সারা জীবন মানে জীবন ভোর পরীক্ষা যাচাই, রোগশয্যা মানে রোগগ্রস্ত মানুষের বিছানা, শয্যা মানে বিছানা, সমস্ত মানে সব কিছু, সম্পত্তি মানে হচ্ছে বিষয় আশয়, খড় মানে বিচালে, সন্তুষ্ট মানে পরিতৃপ্ত, ভার, ভার মানে কি? দায়িত্ব। এবার বিপরীত শব্দ, জীবন মরণ, জমানো খরচ করা, উপযুক্ত অনুপযুক্ত, দিচ্ছি নিচ্ছি, সমস্ত অংশ, বড় ভাই ছোট ভাই, জ্বালিয়ে নিভিয়ে, সন্তুষ্ট অসন্তুষ্ট, এরকম বিপরীত শব্দ। এর কতগুলো শব্দ দিয়ে বাক্য গঠন করবে, তোমরা অনেক বাক্য গঠন করেছো, কিছুক্ষণ কিছুক্ষণ দিয়ে একটা বাক্য লিখলে, আমার বাবা পড়ার সময় কিছুক্ষণ আমার কাছে বসেন। উপযুক্ত, দেখো আমি এই কাজটা সারার জন্য উপযুক্ত লোক খুঁজে পাচ্ছি না। তোমরা অন্য বাক্যও লিখতে পারো। সম্পত্তি, আমার মামার অনেক সম্পত্তি আছে, এরকম ছোটখাটো বাক্য আমি যেটা বলে দিচ্ছি সেটাই লিখতে হবে, তার কোনো মানে নেই। তোমরা নিজেরাও এরকম এই শব্দগুলোকে ব্যবহার করে বাক্য লিখতে পারো। এরপর একটা দেয়া আছে, দেখো কথা যোগ করে বড় শব্দ করো। এই যে কথাগুলো দেওয়া আছে এর সঙ্গে আর একটা কথা যোগ করলে কি শব্দ তৈরি হতে পারে সেরকম একটা করে করবে। রোগ ড্যাশ, ওর সঙ্গে শয্যা যোগ করে দাও, রোগ শয্যা। টাকা, টাকার সঙ্গে পয়সা যোগ করে দাও, টাকা পয়সা হবে, অথবা টাকা কড়ি যোগ করে দিলে টাকা কড়ি। সারা জীবন বা সারা দিন এরকম, মোমটার সঙ্গে বাতি যোগ করে দাও, মোমবাতি। ভেবে কথাটার সঙ্গে চিনতে যোগ করে দাও, ভেবে চিনতে। এরকম ছোটখাটো ব্যাকরণগত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, আমি উত্তরগুলো বলে দিলাম। এরপরে বলছে কিছু ছোট প্রশ্ন, যেমন ধরো বুড়োর কয়টি ছেলে ছিল, আমি বলছি শুনে লিখে নাও, পারবে? দুইটি ছেলে, বুড়ো বড় ছেলেকে, বুড়োর বড় ছেলে ঘি কিনে এনেছিল, পারবে নিশ্চয়ই? বুড়োর ছোট ছেলে কি কিনে এনেছিল, এটাও পারবে? সারা জীবন খেটে বুড়ো কি তৈরি করেছিল, এটাও পারবে? আচ্ছা, এরই মধ্যিখানে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে আরেকটা ওই দুটো চারটে বাক্যে উত্তর দেওয়া যায়, এরকম একটা উত্তর তোমরা লিখতে পারো। যেমন ছোট ছেলেকে সব বিষয় সম্পত্তি দেওয়ার কারণ কি, কি ভেবে বুড়ো ছোট ছেলেকে সব বিষয় সম্পত্তির ভার দিয়েছিল, এরকম একটা প্রশ্ন হতে পারে। এটা নিশ্চয়ই আমি ভাবার্থটা বা গোটা গল্পটার কি মানে সেটা আলোচনা করতে গিয়ে বলেছি, আশা করি সেটা শুনে তোমরা লিখো, না পারলে পরের দিন আমি এটা সুন্দর করে লিখিয়ে দেবো, মনে থাকবে। এছাড়া তোমাদের যে বইটা আছে, বইয়ের যে অনুশীলনী আছে, অনুশীলনীর মধ্যে কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখো কিছু টাইপের, সেগুলো আমি এখানে আর দিলাম না, সেগুলো তোমরা বই থেকে পাচ্ছ। সেই সত্য মিথ্যা, একটা করে বাক্য দিবে, তার পাশে সত্য অথবা মিথ্যা লিখতে হবে, ইংরেজিতে যেটা ট্রু ফলস লেখো। তারপর মাল্টিপল চয়েস প্রশ্ন, মানে একাধিক উত্তর এক একটা প্রশ্নের সঙ্গে বন্ধনীতে দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক প্রশ্নটি বেছে নিয়ে উত্তর লেখা, এগুলো।
আর তাছাড়া দেখো বইটাদের মধ্যে এরকম ওই যুক্ত বর্ণ দিয়ে শব্দ ভরা এগুলোও আছে। এরকম করলেই গল্পটা সারা হয়ে যাবে। পরের দিনকে তোমাদের আমি এইগুলো যেগুলো লিখতে দিলাম এগুলো না পারলে আমি কিছু উত্তর বলে দেব, তাহলেই চলবে। পরের দিনকে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে, কেমন? আজকে এই পর্যন্তই থাক। এটা তো এটা তো নিজেরটা মনে হচ্ছে।